বলিউডের জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খান, তাদের দুজনের মধ্যে খুব প্রতিযোগিতা থাকলেও সামনাসামনি কিন্তু তাদের দুজনের মধ্যে খুব মিল। তাদের দুজনকে দেখে কেউ বুঝতেই পারবে না তারা দুজন একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বী। আর এই দুই প্রতিযোগীর একজন যদি অপরজনকে চুমু খেতে চান, তাহলে সেটা কিন্তু সত্যি অবাক করার মতো একটি বিষয়। আর এর কারণ জানার জন্য দর্শক মনে তো কৌতূহল স্বাভাবিক, আর তা সোশ্যাল মিডিয়ায় খোলাসা করেছেন স্বয়ং শাহরুখ খান। আগামী 21 ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের আসন্ন ছবি জিরো। ক্যাটরিনা কাইফ এবং আনুষ্কা শর্মাকে নিয়ে আবারও বক্স অফিস কাঁপাতে চলেছেন শাহরুখ খান, কারণ এই ছবিতে প্রথমবার শাহরুখকে বামনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় রয়েছেন সালমান খানও। সম্প্রতি সেই ছবির নতুন একটি গান রিলিজ হয়েছে আর তা নিয়ে টুইট করেছেন সালমান খান। সালমান খান লিখেছেন, বন্ধুর জন্য, বন্ধুত্বের জন্য, প্রেম যারা করে তাদের জন্য, প্রেমের জন্য ইশকবাজি রিলিজ করলো, এ তো সৌজন্যই বটে। শাহরুখের প্রতি প্রকাশ্যেই সৌজন্য দেখালেন সালমান খান। শাহরুখই বা বাদ যাবেন কেন, তিনি লিখেছেন, ধন্যবাদ ভাই, আমাদের গোটা টিমের পক্ষ থেকে ধন্যবাদ, আমার তোমার গালে চুমু খেতে ইচ্ছে করছে। জিরোর দৃশ্যে দেখা যাবে সালমানকে চুমু খেয়েছেন শাহরুখ খান। পেশাগত দুনিয়ায় লড়াই যতই থাকুক না কেন, দিন শেষে বন্ধুত্বেরই প্রমাণ দিলেন সালমান খান এবং শাহরুখ খান।